ধর্ষণে অভিযুক্তকে ধরছে না পুলিশ বদলে দেওয়া হচ্ছে অভিযোগের বয়ানও এমনই অভিযোগে নির্যাতিতা লিখিত অভিযোগ করেন মহকুমা পুলিশ আধিকারিকের কাছে এরপর নড়ে চড়ে বসে বাগদা থানা গ্রেপ্তার অভিযুক্ত বধুকে বাইকে চাপিয়ে কলা ধর্ষণের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার তাকে বাগদা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য গত পঁচিশ তারিখ বাগদার রামনগরের বাসিন্দা এক মহিলাকে বাড়ি নিয়ে যাবার নাম করে নির্জন কলা বাগানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ করলে তার বয়ান বদলে দেবার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে আলামচাল করবে না এইবার এই যখনই বলেছি তখনই দেখি সেই ছেলেটা চলে গেছে এসে গরম দেশ উল্টো কটা কথা বলছে তারা বলছে কি এখানে কোনো নিয়ন্ত্রণ হবে না তুমি থানায় চলে যাও যে আবার কেস করা আমি বলছি কেস করা আছে থানা তো আসলো না তো আবার চলে যাও আবার গিয়েছি যে আবার ওই ডবল ওই কাগজ দিয়েছে থেকে ছটা অব্দি বই সেরে গেছে তারপরে আমাদের সাথে থানার গাড়িও গেলো না রুগীটাকে নিয়ে যেয়ে যে হসপিটালে নিয়ে যাবে মেডিকেল করাবে তাও করায়নি এমনকি প্রতিবাদ করলে মহিলাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার এমনই অভিযোগ বাধ্য হয়ে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা অভিযোগের পরই নড়ে চড়ে বসে পুলিশ শুক্রবার রাতেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ ধৃতকে শনিবার বনগা মহকুমা আদালতে তোলা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বাগদা